আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা কিছু সাহাবায়ে কেরাম একদিন কোথাও সফর করতেছিলাম যাওয়ার সময় আমাদের সাথে কিছু খাদ্য দ্রব্য নিয়েছিলাম পানি নিয়েছিলাম আমরা অনেক দূর চলে গেলাম যাওয়ার পরে আমাদের কাছ থেকে ওই খাদ্য দ্রব্য এবং পানি এগুলো শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পরে আমরা একটা এলাকায় গেলাম মহল্লায় গেলাম ওখানে গিয়া ওই এলাকার মানুষদেরকে বললাম আপনারা আমাদেরকে আজকের জন্য মেহমান বানান আমরা বড় অসহায় আমরা আল্লাহর রাস্তায় বের হয়েছি আমাদের কাছে সামান্য কিছু খাদ্য দ্রব্য ছিল পানি ছিল তা শেষ হয়ে গেছে আপনারা যদি পারেন আমাদের মেহমানদারি করেন এই কথা বলার পরে ওই এলাকার মানুষেরা তাদেরকে মেহমান বানাইতে অস্বীকার করেছে বলে নাউজুবিল্লাহ মেহমান বানায় নাই সাহাবায়ে কেরামরা অসহায় হইলেন তারা অসহায় হইয়া তারা ওই এলাকায় এক জায়গায় তাবু করলেন তাবু করে তারা রাত্রি যাপন করতেছে এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কত লীলা খেলা কোন মানুষ বুঝতে পারে না ওই এলাকার সর্দারকে ওই দিন ওই এলাকার সর্দারকে ওই সময় সাপে দংশন করেছে সাপে দংশন করছে সাপে দংশন করার পরে এলাকার মানুষেরা চিন্তা করতেছে আমাদের নেতা আমাদের মাতবার আমাদের সর্দারকে সাপে দংশন করেছে আর আমাদের নেতা আমাদের সর্দার যদি মারা যায় আমরা বড় অসহায় হয়ে যাব তাকে যে কোনো ভাবে হোক বাঁচানোর চেষ্টা করতে হবে তখন তারা এলাকার মানুষের কাছে আসা যাওয়া করলো দৌড়াদৌড়ি করতে লাগলো ডাক্তারের কাছে গেল কোন রকম চিকিৎসা করা যায় কিনা কোন দিক থেকে কোন চিকিৎসার ব্যবস্থা হয় নাই নিরুপায় হইয়া তারা সাহাবায়ে কেরামদের কাছে গেলেন ওখানে গিয়া বলতেছে আপনাদের মধ্যে এমন কোন ব্যক্তি আসেনি সাপে দংশন করা মানুষের চিকিৎসা করতে পারে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন আসলো আসার পরে আমি বললাম হ্যাঁ আমার পক্ষে সম্ভব আমার কাছে ঔষধ আছে তবে আমি ঔষধ দিতে পারি একটা শর্ত হইল যদি তোমরা এই চিকিৎসার পরিবর্তে পারিশ্রমিক হিসাবে 100 বকরি দিতে পারো তাহলে এই ঔষধ আমরা দেব সুবহানাল্লাহ 100 বকরি দিতে পারলে তাহলে ঔষধ দেওয়া হবে তখন ওই ব্যক্তিরা নির্ভয় হয়ে গেল আমাদের সর্দার যদি মারা যায় হাজার হাজার বকরি দিয়া অর্থ সম্পদ দিয়ে কোনো লাভ নাই অতএব 100 বকরি কিছু যায় আসে না তখন তারা বলল হ্যাঁ ঠিক আছে আমরা 100 বকরি দিতেই রাজি আছি আপনি চিকিৎসা করুন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তারা যখন 100 বকরি দিতে রাজি হয়ে গেল এর আগে তো আমাদের মেহমানদারি করতেও রাজি হয় নাই আহ আল্লাহর কি ফয়সালা তাই মেহমানদারি করবে না অথচ তারা মুসিবতে পড়ে বিপদে পড়ে আমাদের কাছে আসছে এখন তারা 100 বকরি দিতে রাজি হয়ে গেল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তখন আমি কুরআনুল কারীমের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা নাজিলকৃত সূরা সূরাতুল ফাতিহা সূরা ফাতিহা কি সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাজিল হয়েছে তাই না আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তখন আমি কুরআনুল কারীমের পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা সূরাতুল ফাতিহা সাতবার পাঠ করে ওই ব্যক্তির শরীরে আমি ফু দিলাম ফু দেওয়ার পরে ওই ব্যক্তি সাথে সাথে ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ সুস্থ হয়ে গেছে সুস্থ হয়ে যাওয়ার পরে সুস্থ হওয়ার পরে তখন ওই ব্যক্তিরা 100 বকরি দিতে রাজি হয়ে গেল বকরি নিয়ে আসলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামরা চিন্তা করলেন আমরা তো তাদেরকে শর্ত দিয়েছি তারা শর্ত পূরণ করবে কিন্তু আমরা যে এই ফু দেওয়ার পরিবর্তে 100 বকরি নিব
এই বকরি আমাদের জন্য নেওয়া জায়েজ হবে কিনা, এই বকরি আমাদের জন্য খাওয়া জায়েজ হবে কিনা, এটা তো আমরা জানি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে খবর পৌঁছাইতে হবে। আল্লাহর রাসূল যদি আমাদেরকে বলেন তাহলে আমরা এই বকরি নেব এবং গ্রহণ করব। আল্লাহর রাসূলের দরবারে খবর পৌঁছানো হইল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এইভাবে একটা রোগীর চিকিৎসা করেছি, অর্থাৎ সূরাতুল ফাতিহা সাতবার পাঠ করে তার শরীরে ফু দিয়েছিলাম, ওই সাপে দংশন করা ব্যক্তি ভালো হয়েছে, ওইর বিনিময়ে এই চিকিৎসার বিনিময়ে আমাদের 100 বকরি দিবে, আমাদের জন্য ওই বকরি গ্রহণ করা জায়েজ আছে কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, তোমাদের জন্য ওই 100 বকরি গ্রহণ করা জায়েজ, তোমরা নিতে পারবে, নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। সাহাবা ইকরামরা 100 বকরি নিয়ে নিলেন। এবং আরো কত ঘটনা আছে, হযরত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন সত্য নবী, যত আম্বিয়া আলাইহিসসালাম দুনিয়াতে আসছে সবাই সত্য নবী ছিলেন, সবাই সত্য ছিলেন কিনা? আসমানে যত কিতাব নাযিল হয়েছে কিতাবও ছিল সত্য কিতাব, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ মহাগ্রন্থ হলো আর আল কোরআন। এই কোরআন মাদ্রাসায় শিক্ষিত হয়, হয় কি হয় না? হ্যাঁ, মাদ্রাসাগুলো দরকার আছে কিনা? মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ বলে, কোরআন হাদিসের বিরুদ্ধে যদি কেউ বলে, কোরআন কোরআনকে অস্বীকার করে, তাকে আমরা কি বলি? বলেন, সবাই বলেন কি বলি? দুনিয়াতে মানুষ তিন প্রকার। এক প্রকার মানুষ হলো যারা কোরআনুল কারীমের প্রকাশ্য বিরোধিতা করে, তাদেরকে আমরা বলি কাফের। তাদের কি বলি? তাদেরকে বলি কাফের। আর এক প্রকার মানুষ আছে প্রকাশ্য বিরোধিতা করার সাহস পায় না কিন্তু গোপনে গোপনে করে, তাদেরকে বলা হয় মুনাফিক। তাদের কি বলে? মুনাফিক বলা হয়। আর এক প্রকার মানুষ আছে প্রকাশ্য বিরোধিতা করে না, গোপনেও বিরোধিতা করে না, কোরআন মানে এবং কোরআনের উপরে আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই হলো মুত্তাকি। তারা কি? মুত্তাকি। তাহলে কোরআনের বিরোধিতা করা যায় না, দিনী প্রতিষ্ঠান মাদ্রাসার বিরোধিতা করা যায় না, বরং একটা হাফেজের বাবা হইতে পারলে, একজন আলেমের বাবা হইতে পারলে, ওই ব্যক্তির মতো আর সৌভাগ্যবান মানুষ আর দুনিয়াতে নাই বলে সুবহান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কারা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহু জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআন পড়ে, কোরআন শিখে এবং হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, সেই অনুযায়ী আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সুপারিশ করার অনুমতি দিবেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সুপারিশ করতে পারবে। আল্লাহ রাসূল বলেন, তার পরিবার পরিবারস্থ এমন 10 জন ব্যক্তিকে ওই ব্যক্তি সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাইতে পারবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করানোর অর্ডার দিবে, যাদের বেলায়, যাদের ব্যাপারে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। পরিবারের এমন 10 জন লোককে জান্নাতে নিবে যাদের জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গিয়েছিল, ওই হাফেজে কোরআন, ওই কোরআনওয়ালা আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাই পারে। সুবহানাল্লাহ।